জাতীয় এনএসএস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আর অনেকেই। অনুষ্ঠানে নেশামুক্ত ত্রিপুরা নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করেন এনএসএস স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে তার ভাষণে এনএসএস দিবসের তাৎপর্য এবং রাজ্যে এনএসএস এর অগ্রগতি এবং ভূমিকা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। 1976 সালে রাজ্যে প্রতিষ্ঠার পর থেকে কিভাবে এনএসএস এর বিস্তৃতি ঘটেছে উল্লেখ করেছেন সেই কথা। মানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে মাত্র 600 স্বেচ্ছাসেবী নিয়ে এটা শুরু হয়েছিল, এখন তার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 35,000। এবং এখানে যারা একাদশ শ্রেণীতে আছে, 11th ক্লাস থেকে অনওয়ার্ডস, 12 এবং কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা এই এনএসএস এর যে কর্মসূচি, সেই কর্মসূচিতে ওনারা যুক্ত আছেন। আমরা মোরাল সায়েন্সে পড়েছি, ইউ আর বর্ন নট ফর ইউর সেলফ, ইউ আর বর্ন ফর আদার্স। এখানে সেইভাবেই এখানে আজকের যে মূল ব্রত এনএসএস এর, সেটা হচ্ছে নট মি বাট ইউ। এবং আমাদের সবাই সবসময়, যারা মুনি ঋষিরা আমাদের ভারতবর্ষের যারা ছিলেন, এই মন্ত্রেই কিন্তু ওনারা সবসময় আমাদের শিক্ষা দিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মের দিশা নির্দেশে এনএসএস এর গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী এবং নেশার বিরুদ্ধে প্রতিবাদে এবং সোচ্চার হবার জন্য এনএসএস স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান রাখেন। হিউম্যান রিসোর্স 65% হচ্ছে যুব সম্প্রদায়, এবং তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, সেটাও আমাদের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে ত্রিপুরা সরকারও চেষ্টা করছে যে তাদের প্রপার ট্রেনিং দেওয়া, তাদের মনোন্নয়ন করা। এখানে স্বামী বিবেকানন্দ জি কথা বলছেন এনএসএস এর, এটাও কিন্তু একটা পার্ট যে নিজেকে চিনা, যোগাভ্যাস করা, আমাদের যেটা ক্লিনলিনেস থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মেইন উদ্দেশ্য হওয়া চাই, ভালো লোকের সাথে সবসময় সংস্কার, যারা আছে সংস্কার নিয়ে যারা চলাফেরা করে তাদের সাথে কথা বলা, তো এই ভাবনা চিন্তা নিয়ে এনএসএস এর মেইন যে মূল মন্ত্র, যে উদ্দেশ্য, সেটা হওয়া উচিত। কারণ আগামী দিনের আমরা যারা দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, তাদের নেক্সট যে আমাদের যে রিলে রেসে আমরা কিন্তু ব্যাটন চেঞ্জ করি, সেই ব্যাটনটা আপনাদের মধ্যে আমরা দিতে চাই। এবং এই সময়ে যদি আপনারা নিজেদেরকে চিনা জানা সেটা যখন চিনতে পারবেন, তবেই আপনাদের মধ্যে কিন্তু সম্পূর্ণতা আসবে, পূর্ণতা আসবে। আদারওয়াইজ কোনো ওই ড্রাগসের দিকেই আপনারা সবাই যাবেন, বা এই বিষয়টা সবাইকে জানান। আরএসএস এর এই এনএসএস এর এই যে বিশেষটা খুব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা। তো আমি আজকে এই যে এনএসএস এর যে আজকের এই অবজারভেন্স ডে, এর জন্য এখানে উপস্থিত সবাইকে আমি একটা কথা বলবো যে আজকের থেকে আপনারা প্রতিজ্ঞা করুন যে বিষয়টা নিয়ে আপনাদের আজকে সেমিনার হবে, বিভিন্ন যারা বিশেষজ্ঞরা আছেন আপনাদেরকে বলবেন। কিন্তু আমি একটা কথা বলবো যে আপনারা সবাই এই বিষয়ে প্রতিবাদ করবেন, যেখানে এই বিষয়টা আসবে এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন, সরকার আপনাদের সাথে থাকবে। এখানে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা আসছেন, আপনারা জানেন যে আমাদের এই সরকার মেয়েদের জন্য সাইকেল আমরা প্রতি বছরে আমরা বিতরণ করি, আমরা মোবাইল থেকে আরম্ভ করে বিভিন্ন আইপ্যাড আমরা দিচ্ছি, যাতে এই যুব সম্প্রদায়কে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তো বিভিন্ন সময়ে আমরা সরকারও বিভিন্ন আপনাদের যাতে আপলিফমেন্ট হয় সেই বিষয়গুলো আমরা চেষ্টা করি, যে আপনারা যেন আগামী দিন ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ প্রকৃতপক্ষে হন, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। এ প্রসঙ্গে রাজ্য সরকার সব সময় তাদের পাশে রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তার বক্তব্যে নেশা বিরোধী কর্মসূচিকে সফল করার আহ্বান রাখেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। মুখ্যমন্ত্রীও বক্তব্য রাখবেন, তাই প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে যে আজকের এই এনএসএস ডে আমাদের যে পালন, তার উদ্দেশ্য হচ্ছে
নেশার বিরুদ্ধে আমাদের যে অভিযান সেটাকে সাফল্যমণ্ডিত করা। কারণ প্রতি বছরই আমাদের এই কর্মসূচি পালন হয় এবং প্রতি বছরই আমরা একটা থিম নিয়ে মানুষের সামনে এই কর্মসূচিকে পালন করে থাকি। যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর, যার অধীন এনএসএস কাজ করে চলেছে অক্লান্তভাবে প্রতিনিয়ত, এবং ভারতবর্ষে যখন এই এনএসএস স্কিম চালু করা হয় 1969, তখন মাত্র ভারতবর্ষে গুটি কয়েক কলেজে বা ইউনিভার্সিটিতে তার পথ চলা শুরু হয়েছিল, এবং আজকে ভারতবর্ষের প্রায় 38 লক্ষের কাছে মেম্বার সেখানে ছাড়িয়ে গেছে এনএসএস এর যে ভলান্টিয়ার্স তাদের। এই প্রসঙ্গে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে নেশা বিরোধী কার্যক্রমের উপর আলোকপাত করেন সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।